audio jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আর একটা এপিসোড। ইন্ডিয়ান ফুটবলের বেশ কয়েকটা নতুন আপডেট আছে, বলতে পারো বেশ অনেকগুলো আপডেট আছে। প্রত্যেকটা তোমাকে সবার আগে আমি জানিয়ে দেবো আজকের ভিডিওটায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসেছো, এখনও সাবস্ক্রাইবটা করে উঠতে পারোনি, সাবস্ক্রাইবটা কিন্তু সবচেয়ে করে নাও। আমি তোমাদের জন্য এরকমই ভিডিও কিন্তু সব সময় সবার আগে নিয়ে চলে আসি। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করি আমরা আজকের ভিডিও। প্রথম খবরটা কিন্তু বেরিয়ে আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে। তোমাকে জানিয়ে রাখি, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু সাইন করাতে চলেছে শিলং লাজং এফসির ডিফেন্ডার নাভিন রাভাকে নেক্সট সিজনের জন্য। পরের খবরটা তোমাদের জানিয়ে রাখি, মুম্বাই সিটি এফসি কিন্তু সাইন করাতে পারে স্প্যানিশ ফরওয়ার্ড জোনাথন সরিয়ানোকে জিরোনা এফসি থেকে, যে কিন্তু খেলে লা লিগে সেকেন্ড ডিভিশনে। তোমাকে জানিয়ে রাখি, জিরোনা এফসি কিন্তু সিটি ফুটবল গ্রুপের পার্ট, আর সেই জন্যই কিন্তু একটা রিউমার বেরোচ্ছে এই মুহূর্তে যে সিটি ফুটবল গ্রুপ থেকে আরেকটা সিটি ফুটবল গ্রুপ মানে জিরোনা থেকে মুম্বাই সিটি এফসিতে কিন্তু এই প্লেয়ারটা ট্রান্সফার হতে পারে। এই 34 বছর বয়সী ফরওয়ার্ড লাস্ট সিজনে খেলেছেন 11টা ম্যাচ, যার মধ্যে ছিল তার একটা গোল আর একটা অ্যাসিস্ট। পরের খবরটা তোমাদের জানিয়ে রাখি, ট্রাউ এফসির ডিফেন্ডার সন্দীপ সিং কিন্তু সাইন করতে চলেছেন এই সিজনে কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে। লাস্ট সিজনে আই লিগে সন্দীপ খেলেছিলেন টোটাল 11টা ম্যাচ। নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে হায়দ্রাবাদ এফসির তরফ থেকে। তোমাকে জানিয়ে রাখি, হায়দ্রাবাদ এফসি কিন্তু সাইন করাতে চলেছে স্প্যানিশ মিডফিল্ডার লুইস সাস্ত্রেকে, যা রিউমার এই মুহূর্তে বেরিয়ে আসছে। অ্যালবার্ট রোকা তাকে পার্সোনালি ভালো করে চেনে না, সেই কারণের জন্যই কিন্তু অ্যালবার্ট রোকা চাইছেন লুইস সাস্ত্রেকে এই সিজনে হায়দ্রাবাদ এফসিতে আনার জন্য। লুইস কিন্তু প্রেজেন্টলি খেলছেন সাইপ্রেসের টপ ডিভিশন টিমে। এই 34 বছর বয়সী মিডফিল্ডার লাস্ট সিজনে খেলেছেন টোটাল 16টা ম্যাচ, যার মধ্যে তার ছিল একটা অ্যাসিস্ট। নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে বন্ধুরা ওডিশা এফসির তরফ থেকে। তোমাকে জানিয়ে রাখি, ওডিশা এফসি কিন্তু সাইন করিয়ে নিল হায়দ্রাবাদ এফসির গোলকিপার কামালজিৎ সিংকে 2 বছরের ডিলে। নেক্সট খবরটা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, বেরিয়ে আসছে এফসি গোয়ার তরফ থেকে, এডু বেডিয়া কিন্তু তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করে ফেলল এফসি গোয়ার সাথে। তিনি কিন্তু এফসি গোয়ার সাথে থাকবেন 2022 অবধি। তো 2 বছরের কন্ট্রাক্ট কিন্তু উনি এক্সটেন্ড করে ফেললেন এফসি গোয়ার সাথে। লাস্ট সিজনে এডু বেডিয়া কিন্তু খেলেছিলেন টোটাল 13টা ম্যাচ আইএসএল এ, যার মধ্যে ছিল তার একটা গোল আর 2 অ্যাসিস্ট। নেক্সট খবরটা তোমাদের দিয়ে দিই বন্ধুরা, AIFF কিন্তু কালকেই নতুন যে ট্রান্সফার উইন্ডোর ডেট হবে সেটা কিন্তু রিলিজ করে দিল। তোমাকে কিন্তু এই ডেটগুলো আমি সবচেয়ে প্রথম বেশ অনেক কয়েকদিন আগেই তোমাকে জানিয়ে দিয়েছিলাম যে এই ডেটগুলো কি হতে চলেছে। তো তোমাদের আরেকবার জানিয়ে রাখি, AIFF যা জানিয়েছে, সামার ট্রান্সফার উইন্ডোটা হতে চলেছে 1 অগস্ট থেকে 20 অক্টোবর, আর উইন্টার ট্রান্সফারটা হতে চলেছে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। এরপর ঢুকছি ইস্ট বেঙ্গলের খবরে। তোমাকে সবচেয়ে প্রথম আপডেটটা জানিয়ে রাখি, বেশ কিছু ইস্ট বেঙ্গলের প্লেয়ার যেমন টিন্টু মাহাতা, অভিষেক আম্বেকার, জেমি স্যান্টোস, কোলাডোর মতন প্লেয়াররা কিন্তু কুয়েসকে নোটিশ পাঠিয়ে দিল তাদের স্যালারিটা পে করার জন্য। তোমাকে আগেও জানিয়েছিলাম যে কুয়েস কিন্তু ফোর্স মেজরের ক্লজ দেখিয়ে প্রত্যেকটা প্লেয়ার যাদের সাথে কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট ছিল তাদের সাথে চুক্তি কিন্তু শেষ করে দিয়েছে, তাদের কিন্তু পেমেন্টটাও দেওয়া হয়নি। তারা কিন্তু এই শর্ত জানিয়েছিলেন যে যদি তারা এই ফোর্স মেজরের ক্লজটাকে সাইন করে দেন তাহলে কিন্তু তারা এপ্রিলের পেমেন্টটা পাবেন, আদারওয়াইজ কিন্তু তারা এপ্রিলের পেমেন্টটাও পাবেন না। তো এই কিছু প্লেয়াররা কিন্তু বন্ধুরা এপ্রিলের পেমেন্টও পায়নি, তাই জন্য তারা কিন্তু নোটিশ পাঠালো কুয়েসকে। কিন্তু কুয়েসের তরফ থেকে যা জানা যাচ্ছে তারা কিন্তু জিনিসটাকে নিয়ে একদমই ভয় পাচ্ছে না। তারা কিন্তু বলছেন যে ফিফার সব নিয়ম কানুন মেনেই কিন্তু তারা জিনিসটা করেছেন, আর এটা একদিক দিয়ে ঠিকও। ফিফা কিন্তু নিজেই বলেছে যে ক্লাব কিন্তু প্লেয়ারের স্যালারি কাটতেই পারে, কিন্তু হ্যাঁ এরকমভাবে ফোর্স মেজরের ক্লজটা কতটা ঠিক সেটা কিন্তু সময়ই বলবে। আর এই কারণের জন্যই কিন্তু বন্ধুরা ইস্ট বেঙ্গল আর কুয়েসের মধ্যে দরাদরি চলছে, আর সেটা কিন্তু তোমাকে আমি ভিডিও শেষে গিয়ে জানাচ্ছি। পরের খবরটা দিয়ে দিই তোমাদের, দানিশ ফারুককে নিয়ে একটা আপডেট বেরিয়ে আছে। তোমাকে জানিয়ে রাখি, দানিশ ফারুকের সাথে কিন্তু ফাইনাল স্টেজে কথা চলছে ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গল একটা বড় টাকার অফার তাকে কিন্তু অলরেডি করে দিয়েছে, যেটা কিন্তু প্রচণ্ড লোভনীয় যে কোনো প্লেয়ারের জন্য। ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা রেগুলারলি ফলো আপ করছে দানিশ ফারুকের সাথে। তোমাকে যেমন আগেও জানিয়েছিলাম দানিশ একটু দ্বিধায় আছেন যে উনি কাশ্মীর ছেড়ে বেরোবেন কি না, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা প্রায় ওনাকে মানিয়ে ফেলেছে আর কথা চলছে একদম ফাইনাল স্টেজে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা আপডেট পেয়ে যেতে পারো যে দানিশ ফারুক কিন্তু জয়েন করতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাবে। কিন্তু এখনও কিন্তু বন্ধুরা ডিসিশনটা দানিশ ফারুককেই নিতে হবে যে উনি কাশ্মীর ছেড়ে বেরোবেন কিনা।
নেক্সট খবরটা তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, অনেকদিন আগে কিন্তু তোমাদের আমি জানিয়েছিলাম যে অমিত সিং এর সাথে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব যেমন কন্ট্রাক্ট অলরেডি করে ফেলেছে, তেমনই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব আরেকজন ইরানিয়ান অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে, যার নাম কিন্তু ছিল বেক্তিয়ার রহমানি। তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা, বেক্তিয়ার রহমানির সাথে কিন্তু ইস্ট বেঙ্গল অনেক দূর কথাবার্তা বলেছে, অলরেডি একটা বড় অফার তাকে করে দেওয়া হয়েছিল। কিন্তু তোমাকে জানিয়ে রাখি বেক্তিয়ার রহমানির যে মার্কেট ভ্যালু সেটা কিন্তু বেশ হাই, উনি কিন্তু বেশ অনেকটা টাকা ডিমান্ড করছেন ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে। ইস্ট বেঙ্গল ক্লাব ওনাকে যা অফার করেছেন বলতেই পারো তার থেকে ডাবল টাকা তিনি চাইছেন বা তার এজেন্ট চাইছেন তাকে ইস্ট বেঙ্গল ক্লাবে আনানোর জন্য। বেক্তিয়ার রহমানি বন্ধুরা 28 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, প্রেজেন্টলি কিন্তু খেলছেন ইরান ফুটবল ক্লাব সানাত নাথ এফসিতে, তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এই 30 জুন 2020। তো দেখা যাক বন্ধুরা ইস্ট বেঙ্গল তাকে একটা আরও বড় টাকার অফার করতে পারে কিনা, যা টাকার অফার করে তার থেকে ডাবল টাকা কিন্তু উনি চাইছেন। তো এই বিষয়টা নিয়ে ফার্দার কোনো আপডেট বেরোলে নিশ্চয়ই কিন্তু তোমাকে আমি জানিয়ে দেবো। ফাইনাল আর সবচেয়ে বড় খবরটা তোমাদের জানিয়ে রাখি ইস্ট বেঙ্গল আর কোয়েস্টকে নিয়ে। ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা কিন্তু লাস্ট দুদিন ধরে নিজেদের মধ্যে মিটিং করছেন কোয়েস্টকে নিয়ে। তোমাকে জানিয়ে রাখি ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু একটা পরিমাণ টাকার কিন্তু অঙ্ক অলরেডি জমা দিয়ে দিয়েছেন কোয়েস্টের কাছে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব ডিমান্ড করছেন। আর সেটাই কিন্তু বন্ধুরা সমস্যাটা তৈরি করছে, কেন কি কোয়েস্ট কিন্তু অত বড় টাকাটা এই মুহূর্তে দিতে চাইছে না, তারা একটা স্পেসিফিক অ্যামাউন্ট দিতে রাজি হয়েছে, কিন্তু যেই টাকাটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব চাইছে কোয়েস্টের থেকে সেটা কিন্তু তারা দিতে রাজি হচ্ছে না, সেই জন্যই কিন্তু হচ্ছে দেরি। তোমাকে অলরেডি জানিয়েছিলাম যে বিভিন্ন প্লেয়াররা কিন্তু কোয়েস্টকে নোটিশ পাঠিয়েছে, কিছুদিন পর যদি কোয়েস্ট কিন্তু উত্তর না দেয় তারা কিন্তু ফিফাতেও যেতে পারে, আর হতে পারে সেই শাস্তিটা কিন্তু ফিফা দিতে পারে যদি কোয়েস্ট চলে যায়, সেটা ঘাড়ে পড়বে ইস্ট বেঙ্গল ক্লাবের। সেটা আশা করি তোমরা কেউ চাইবে না, চাইছেন না ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারাও, তাই তারা দর কষাকষি করছে কোয়েস্টের সাথে, সেখানেই হয়ে যাচ্ছে একটু দেরি। তো এই মুহূর্তে যা সিচুয়েশান দাঁড়িয়ে আছে ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে আছে অপশান দুটো, এক তারা আরও দর কষাকষি করুক কিছুদিন যাতে একটু বেশি পরিমাণ টাকা তারা পেতে পারেন, দ্বিতীয় যা কোয়েস্ট দিচ্ছে সেটাকে নিয়েই সব সম্পর্ক শেষ করে দিক আর বাদ বাকি বোঝাটা নিজেদের ঘাড়ে চাপিয়ে নিন, সেই অ্যামাউন্ট অফ যেই টাকাগুলো বাকি আছে সেটা ইস্ট বেঙ্গল ক্লাব নিজের ঘাড়ে নিয়ে নিন। তো এই দুটো অপশানই আছে ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে এই মুহূর্তে, দেখা যায় ইস্ট বেঙ্গল ক্লাব কর্তারা কোন অপশানটাকে বেছে নেন। কিন্তু একটা জায়গায় তোমাকে আমি আশ্বস্ত করে দিতে পারি যে টেনশন করার ব্যাপার নেই, এখনও কিন্তু অনেক দিন সময় পড়ে আছে, এরকম ব্যাপার নেই যে ইস্ট বেঙ্গল ক্লাবকে নতুন ইনভেস্টর এখন খুঁজতে হবে, নতুন প্লেয়ার নিতে হবে, প্লেয়ার অলরেডি নেওয়া হয়ে গেছে, কিছু ফরেনার্স ভালো নেওয়া হবে, ইনভেস্টর অলরেডি ফাইনাল হয়ে গেছে। আর তোমাকে জানিয়ে রাখি যে সিজন কিন্তু শুরু হতে হতে নভেম্বর, তো ইস্ট বেঙ্গলের কাছে এখন অনেক দিন সময় আছে, তো ইস্ট বেঙ্গল ক্লাব চেষ্টা করছে যতটা সম্ভব যতটা বেশি টাকা কোয়েস্টের থেকে নিয়ে জিনিসটাকে মেটানো যাক। তো আরেকটু হয়তো অপেক্ষা করতে হতে পারে আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে। তো এই বিষয়টা নিয়ে ফার্দার আপডেট পেলে নিশ্চয়ই তোমাকে আমি সবার থেকে আগে জানিয়ে দেবো। তো এই ছিল বন্ধুরা আজকের খবরগুলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসেছো সাবস্ক্রাইবটা এখনো করে উঠতে পারোনি সাবস্ক্রাইবটা করে নিয়ে আমি তোমার জন্য এরকম ভিডিও কিন্তু সবসময় সবার আগে নিয়ে চলে আসি। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, তোমরা দেখছো দি ফুটবল ইউনাইটেড।